আকাশের মধ্যখানে রং ধনুর মতো ছড়িয়ে ছিটিয়ে নানা মিশলে রং বিছিয়ে আছে। ফিনফিনে শীতল বাতাস পরানের গহীন কোণে একটু একটু করে সুখের প্রদীপ জ্বালাচ্ছে বিকেলের শেষাংশে লজ্জাবতী সন্ধ্যায় আগমন। চোখের বাদামি মণিতে জলজলে নবসন্ধ্যার অপরূপা দৃশ্যপট আঁকছে নববধূ। দুধে আলতা গায়ে ভারিক্কি লেহেঙ্গা আর মুখে পাকা হাতের সাজ। বধুরূপে নিজেকে সন্ধ্যার আলোয় দেখতে অচেনা লাগছে পায়রার। আজ সেই দিন যেদিনের স্বপ্ন মানসপটে ভেসে উঠেছিল কিশোরীর হৃদয়ে। প্রেমময় যুবকের নামে প্রলয় শুরু হয়েছিল। নিজেকে সম্পূর্ণরূপে সুখী বলতে দ্বিধা নেই পায়রার কাজ। গত চারটে দিন জাঁকজমকই কেটেছে। পুজো বাড়িতে গান বাজনাই ভরপুর। হলুদ মেহেদির পর্ব শেষ হয়ে আজ বিয়ে। রায়ানা ও রোশানি দুজনই দারুণভাবে লজ্জা দিচ্ছে ওকে। আনন্দের এই দিনে পুরনো বহু মানুষ উপস্থিত হয়েছে। নিশান, তেজস্বী, তিতিক্ষা, প্রবীর, তমাল সবাই বাইরে বসে আছে। বলে না সময়ও কথা কয়, তেমনভাবেই সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে। 7 বছরের বন্ধু বান্ধবরাও আলাদা হয়েছিল। অঘোষিত বিচ্ছেদে সবার মনেই গভীরভাবে দাগ কেটেছিল, কিন্তু দীর্ঘ দূরত্বের পর আজ আবারও পূর্ণ মিলন। নিশান ও তেজস্বীর বিয়ে হয়েছে বছর তিনেক আগে। তারা কখনই আলাদা হয়নি। মান অভিমান ঝগড়া তো আবার গাঢ় প্রেম। সব মিলিয়ে পায়ে পা মিলিয়ে এতদূর আসতে পেরেছে। তেজস্বী 4 মাসের প্রেগনেন্ট, এতেই নিশানের অবস্থা কাহিল করে দিয়েছে। আগে তো রাগই ছিলই, এখন 19 থেকে 20 হলেই চিল্লাতে চিল্লাতে নিশানকে নাস্তানাবুদ করে ছাড়ে। এক্ষেত্রে নিশান চুপ থাকে। সে জানে তেজস্বী যত চিল্লাই চিল্লাই করুক দিন শেষে নিশানকে খুব ভালোবাসে। প্রবীরেরও বিয়ে হয়েছে, পরিবারের পছন্দেই, সাদাসিধে জীবনযাপন তার। তিতিক্ষার বিয়ে সে সময়ই এক ইউনিভার্সিটি প্রফেসরের সাথে হয়েছে। তমালের কোনো প্রেম ছিল না, কিন্তু সবার দিক থেকে সেই এগিয়ে। 4 বছরের ছেলে আছে তার। কাজিনের সঙ্গেই বিয়ে হয়েছিল মাস্টার শেষে। তবে সব কিছুর মাঝে একটা দুঃখের খবর হলো, কারিমা মারা গেছে। আবির নামে এক ছেলের সঙ্গে কলেজ লাইফ থেকে প্রেম ছিল। সবার ভাগ্য যে সুপ্রসন্ন হয় না তারই জ্বলজ্বলন্ত প্রমাণ সে। আবিরের সঙ্গে প্রেমের গভীর সম্পর্কে তৈরি হয়েছিল কারিমার। রূপ অর্থের দাপট দেখিয়ে স্কুল থেকে ভার্সিটির অলিগলি কাঁপানো মেয়েটা ভালোবেসে সর্বস্ব ঢেলে দিয়েছিল। মানুষ চিনতে বড্ড ভুল করেছিল সে, সময় থাকতে বুঝতে পারেনি। কারিমার সামনে দিয়েই বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করছিল আবির নামের মুখোশপরিহিত লোকটা। সহ্য করতে পারছিল না কারিমা। ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যা করেছিল। পৃথিবীতে যেমন নীলাংশ নিশানের মতো বিশুদ্ধ কিছু প্রেমিকের কারণে প্রেম পবিত্র, তেমনি অপরদিকে আবিরের মতো মানুষের জন্য তা ঘৃণিত। প্রকৃতি আবিরকেও ছাড় দেয়নি অবশ্য। বউ পরকীয়া করে পালিয়ে গিয়েছিল বটে। নীলাংশ সহ সব বন্ধুরা একসঙ্গেই বসে আছে, আড্ডায় মেতে উঠেছে সবাই। মাঝে মধ্যে নিশাল তেজস্বীর ঝগড়াঝাটি আর তমালের জোকারের মতো আচরণ সকল মন খারাপই দূর করে দিচ্ছে। ঘণ্টাখানেক পরই কাজী সাহেব ও হুজুর আসলেন। পায়রাকে নিয়ে বসানো হলো নীলাংশের পাশে। নীলাংশ অপলক তাকিয়ে আছে তার পিচ্ছির দিকে। পৃথিবীর সকল প্রেমিকের কাছেই প্রেমিকা সবচেয়ে সুন্দর। এই যেমন আশেপাশের কিছু নিচু মন মানসিকতার মানুষ পায়রার মুখের কুচকানো জায়গাটা দেখে নিজেদের মাঝেই আলোচনা সমালোচনা করছে। এমনকি বিয়ের ক্ষণিক আগে এক প্রতিবেশী মহিলা এসে সবার সামনেই বলে ফেললেন, হ্যাঁ গো, কি দেখে তোমরা নীলাংশের সঙ্গে অমন অ্যাসিড সরষণের মুখের মেয়েটার বিয়ে দিচ্ছ? মানলাম মেয়েটা সুইজারল্যান্ডে বিরাট ব্যবসা আছে, কিন্তু তাই বলে মেয়েদের রূপটাই তো আসল। সকালে উঠে যখন মেয়েটার চেহারা দেখবে তখন তো ভয় পেয়ে যাবে ছেলেটা। এহেন কথায় লাজুক
পায়রার ভেতরে সকল আনন্দ মাটি হয়ে গেল। নতজানু হয়ে বসে থাকাই অবিলম্বেই চোখের জল গড়িয়ে টুপ করে পড়ল। পায়রার মনে হলো সত্যি তো, সে তো আর সাধারণ আর দশটা রূপবতী মেয়ের মতো নেই। আর চেহারায় লেপটে থাকা দাগেই আমূল পরিবর্তন এসেছে, নীলাংশকে ঠকাচ্ছে সে। অচেরে মাথায় জড়ো হলো অপরাধ বোধ। পাশ থেকে নীলাংশ মৃদু হাসলো। পায়রার হাতটা পাশ থেকে উঠিয়ে পড়ল। তাই নাকি আন্টি, রূপি যদি আসল হয় তাহলে আপনার মেয়ের ডিভোর্স হলো কি করে? আপনার মেয়ের রূপ তো কোনো অংশে কম ছিল না। রুবিনার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নীলাংশ তোয়াক্কা না করে আবারও বলল, আমার বউকে নিয়ে আপনার এতটা না চিন্তা করলেও চলবে আন্টি। তবে একটা ব্যাপার ঠিক বললেন, বউয়ের মুখ দেখে ভয় পেয়ে যাব আমি, কিন্তু সেটা হারিয়ে ফেলার ভয় হবে। চেহারা দেখে আমি কোনো কালই ভালোবাসিনি, আমার কাছে আমার পায়রাই সুন্দর। এর চেয়ে কম বা বেশি সুন্দর কাউকে এই নীলাংশের দরকার নেই। দাওয়াতে এসেছেন, ঘুরে ফিরে দেখুন, খাওয়া দাওয়া করে আশীর্বাদ করে বিদায় হলেই ভালো হয়। রুবিনা সহ্য করতে না পেরে খিটমিট করে চলে গেলেন। পায়রার দিকে তাকিয়ে মনটা খারাপ হলো নীলাংশের, সঙ্গে রাগের চোয়াল শক্ত হয়ে গেল। এমন মানুষদের বিয়েতে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই। পায়রা মুখ নিচু করে আছে। এরকম একটা দিনে অন্তত চেহারা সম্বন্ধে কোনো কটূক্তি শুনতে হবে ভাবেনি। কেউ তাকে এক মুহূর্তের জন্য অনুভব করায়নি, সে আলাদা, কারণ কেউই চেহারা দিয়ে তাকে বাচ বিচার করেনি। পায়রার হাতটা মুঠোই নিয়ে শক্ত করে ধরে রাখলো নীলাংশ। কবুল বলতে বলা হচ্ছে, কিন্তু শক্তি পাচ্ছে না পায়রা। নীলাংশ পায়রার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ওহে সুন্দরী, এবার তো পাগল প্রেমিকটাকে কবুল বলে চিন্তামুক্ত করো, না হলে অচিরে অক্কা পাবে। কান্নার মাঝে হঠাৎ করেই হাসি পেয়ে গেল পায়রার। নীলাংশের মুঠোয় নিজের হাতটা দেখেই দ্বিধা শেষ করে তিনবার কবুল বলে চিরকালের জন্য আপন করে নিল। নীলাংশ মৃদু হেসে দেরি না করে কবুল বলল। বাসর ঘরের খাটে বসে আছে পায়রা, আর তার সম্মুখে মলিন চেহারার তানজিমা। পায়রাকে অঢেল সংকোচ আষ্টে পৃষ্টে জড়িয়ে ধরল। কি বলবে বুঝতে পারছে না। তানজিমা কান্না করছেন, একমাত্র ছেলের বিয়েতে সে ঘরেই বসেছিল, কবুল বলার সময় দূর থেকে চক্ষু দর্শন করছিল। পায়রা জানে নীলাংশ তানজিমার সঙ্গে কথা বলে না। নীলাংশের দিকটা যেমন পায়রা বোঝে, তেমনি এখন তানজিমাকেও দেখেও ভীষণ মায়া হচ্ছে। এই হাল কিভাবে হলো বুঝতে পারছে না। হাফ খাতার স্টাইলিশ শাড়িতে মোড়ানো সৌন্দর্য মণ্ডিত মহিলাটি, মলিন সাদা শাড়ি, আত পাকা চুলে আর মেঘমুক্ত শরীরে করুণ দেখাচ্ছে। তিনি পায়রার হাত ধরে বললেন, অন্যায় করেছিলাম তোমার সঙ্গে, সেই শাস্তি খুব ভালো করেই পেয়ে গেছি, এখনও পাচ্ছি। একটা মাত্র ছেলে আমার, 7 বছর ধরে কথা বলছে না, মম বলে ডেকে ডেকে অস্থির হয় না, সত্যিই খুনি আমি, ভালো মানুষটাকে মেরে ফেলেছি। পায়রা ইতস্তত করে বলল, আন্টি, আঙ্কেলের আয় যতটুকুই ছিল এতে আপনার দোষ নেই। না রে মা, দোষ আছে, বিবেকের দংশনে পুরে মরছি এখন। মরার আগে যদি ছেলেটা ক্ষমা করে তবে একটু শান্তি পাবো। ছেলেটাকে সুখে রাখো, তোমার দূরে যাওয়ায় ভেঙে পড়েছিল একেবারে, আমি আসি। পায়রার মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেলেন তিনি। পায়রা দীর্ঘশ্বাস ফেলল, সান্ত্বনা দেওয়ার ভাষা ছিল না তার। দেহের লেহেঙ্গার দিকে তাকিয়ে ভাবতে ভাবতেই ঘরে এলো নীলাংশ। পায়রা চমকে উঠল, হুট করেই লজ্জায় গাল লাল হয়ে গেল। কিছুক্ষণ আগেও পাশাপাশি বসেছিল, কিন্তু কই তখন তো এতটা লজ্জা লাগেনি। বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়ে কি তবে এত লজ্জা। নীলাংশ এসে তাকে অবাক করে দিয়ে ধমকে বলল, হ্যাঁ পিচ্ছি, আদব কায়দা কিছু শেখানো হয়নি নাকি? স্বামীকে সালাম করতে হয় এটা জানো না? পায়রা হতভম্ব হয়ে তাকালো। কি বলল, নীলাংশ সালাম করতে বলল তাকে? অবাক হলেও সামলিয়ে লেহেঙ্গা ধরে উঠে গুটি গুটি পায়ে এসে ঢোক গিলে সালাম করতে গিয়ে পায়ে হাত দিল। কিন্তু তার আগেই নীলাংশ 3 কদম পিছিয়ে হেসে বলল, টিপিক্যাল স্বামীর মতো অভিনয়টা ভালোই করলাম তাহলে। পায়রা পিটপিট করে চোখের পলক ফেলে রাগে নাক ফুলিয়ে বলল, নাটক করছিলেন অসভ্য লোক।
নীলাংশুর হাস্যজ্জ্বল মুখে এসে পায়রাকে টেনে কাছে নিয়ে এসে বলল, আরে প্রবীর শিখিয়ে দিল বউকে প্রথম থেকে টাইট রাখতে হয়, তাই ট্রাই করছিলাম আর কি। পায়রা নীলাংশের পাঞ্জাবির বোতামটা নাড়াচাড়া করে বলল, ও প্রবীর ভাইয়ার কান পোড়া খেয়ে এখন আমাকে টাইট দিতে এসেছিলেন? হেমা আমার তো সাহস আছে নাকি আদুরে পিচি ডেকে টাইট দেওয়ার? পায়রা খিলখিল করে হাসলো। নীলাংশ মাদকাসক্তের মতো তাকিয়ে বলল, আদুরে পিচিকে টাইট দিতে না পারলেও আর অন্য কিছু তো করতে পারি। পায়রা আর চোখে একবার তাকে ছিটকে দূরে সরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গয়না খুলতে খুলতে বসল, সারাদিন অনেক ধকল গিয়েছে না, আমি ফ্রেশ হয়ে আসি, বলে ওয়াশরুমে চলে গেল সে। নীলাংশ অবাক হয়ে তাকিয়ে আছে, গাল ফুলিয়ে বস রইল। পায়রা বাথরুম থেকে বের হয়ে মিটমিট হাসল, ভেজা চুল মুছতে মুছতে মুখে মাত্রই ক্রিম লাগাতে নিচ্ছিল, কিন্তু আচমকা পেছন থেকে নীলাংশের আক্রমণে খেয়েই হারিয়ে ফেলল। নীলাংশ পেছনে দাঁড়িয়ে আছে, শীতল হাতের বিচরণ পায়রার শাড়ি পরিহিত গায়ের উন্মুক্ত কোমরে মুখ গুঁজে রেখে ঘাড়ে লম্বা ঢোক গিলে নিল পায়রা। পুরুষালী বাহুডোরে আবদ্ধ হয়ে নিজেকে শক্তিহীন লাগছে তার, আর কিছুক্ষণ এভাবে থাকলেই নিচে পড়ে যাবে সে। নীলাংশ পায়রাকে নিজের আরোহ কাছে টেনে বলল, আমার প্রেম কন্যা প্রেমিকের মাদকে সিক্ত হতে প্রস্তুত হও। তপ্ত নিঃশ্বাসে ভর ছেড়ে দিল পায়রা। নিঃশব্দেই হাজারো অনুভূতি লেনদেন হলো। পায়রাকে পাঁজা কোলে তুলে খাটের দিকে এগিয়ে গেল। ল্যাম্পশেডটা নিভিয়ে দিতেই পূর্ণতিথির আবছা আলো এসে ঘরকে মোহনীয় করে তুলল। নিভৃতে রচিত হলো পরিপূর্ণ প্রেম কাব্য। তৃতীয়বারের মতো বমি করে ক্লান্ত পরিশ্লান্ত দেহে ভর ছেড়ে দেয় পায়রা। পাশ থেকে নীলাংশের যত্নশীল হস্তদ্বয় আগলে নেয় তাকে। মাথায় কত শত চিন্তা ঘুরে বেড়ায়, অথচ মেয়েটি একদমই নিজের যত্ন নিতে চায় না। বড্ড বেখেয়ালি যে, এই যে কিছুক্ষণ আগেও ফুচকা খেলে শরীর খারাপ করবে, শরীর খারাপ করবে বলে ফেনা তুলল নীলাংশ। অথচ পায়রা তাকে রাজ্যের সব রকম ভুয়া তথ্য দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইলের দ্বারা ফুচকা খেয়েই নিল। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে তারা। নীলাংশ রাগ দেখাতে চায়, কিন্তু বাদ সাঁধে পায়রার পেটের উঁচু অংশটা, যেখানে তারই অস্তিত্বটা ধীরে ধীরে বড় হচ্ছে। সাত মাসে নাকি গর্ভবতী নারীর শরীরে অপার্থিব রকমের সৌন্দর্য নেমে আসে। পায়রাকে না দেখলে নীলাংশ ব্যাপারটা বুঝতেই পারত না। কী ভয়ঙ্কর ধরনের সৌন্দর্য লাগে পায়রাকে, চাকন চিকন ফিট 45 কেজির শরীরটা গুলুমুল হয়ে 60 কেজিতে ঠেকেছে, মোটেও খারাপ দেখা যায় না। ফর্সা গাল দুটো কিছুটা ফুলে লাল হয়ে টমেটোর মতো লাগে। ঘাড়ের নিচ পর্যন্ত চুলগুলো এখন পিঠের নিচে, নীলাংশ চুলগুলো খোঁপা বেঁধে দেয়। এতটুকু সে বিয়ের পরপরই শিখে নিয়েছে, চুল থেকে নখে যতটাও সেই নেয়। ঘুম থেকে ওঠার আগেই নখমলের জুতো জোড়া গুছিয়ে বিছানার নিচে রেখে দেয়। গোসলের আগে জামা কাপড়গুলো গুছিয়ে ঘরে ওয়াটারপ্রুফ কার্পেট বিছিয়ে ঘরে যা তা করে ফেলে নীলাংশ। বিয়ের এক বছরের মোটামুটি সবই তার মুখস্থ, এত তাড়াতাড়ি বাচ্চাটাও নীলাংশের জন্য। তার মতে সে 30-এর কোঠা পেরিয়ে গেছে, এবার যদি বাচ্চা না নেয় তাহলে তার বাচ্চার মুখে নানা ডাক শুনতে হবে। কথা মতো 7 মাস আগলে আগলেই রেখেছে সে, তবে এখন পায়রার এই দুর্বলতা তাকে পোড়াচ্ছে। নিস্তেজ পায়রাকে টেনে গাড়ির ভেতর নিয়ে যেতে যেতে বলল, তুমি আমার বুকের ভেতর থাকতে পারবে না বিচ্ছি। পায়রা নিচু স্বরে বলল, অতটুকু জায়গা কি দুজনের হবে, হলে আমি থাকবো। নীলাংশ গাড়িতে বসে বুকে জড়িয়ে কপালে ছোট্ট করে চুমু বসিয়ে বলে, সারা জীবনের জন্য এই জায়গাটায় রেখে দিতে পারলে খুব ভালো হতো বিচ্ছি, আমার লিটিল প্রিন্সেসটা বাবার কাছে এসে পড়ুক, আর কিছু দরকার নেই, কারণ কুইনকে সামলাতে সামলাতে আমার অর্ধজীবন পার হয়ে যাবে। বিনিময়ে প্রশস্ত হাসে পায়রা। বিয়ের এই 1 বছর 2 মাস তার জীবনের সবচেয়ে সুখের সময়, দুঃখের সময়টা ধৈর্য ধরে ছিল বলেই হয়তোবা বিধাতা এতটা সুখ তার কপালে লিখে রেখেছে। মনে মনে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নেয়। বাসার সামনে গাড়ি থামতেই নীলাংশ পায়রাকে ধরে দামায়। ঢুলো ঢুলো পায়ে নেমে আসে মেয়েটা। প্রেগনেন্সির অর্ধেকটা সময় হয়তো সে ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে। অবিনস্ত পদে ভেতরে ঢুকে নীলাংশ গাড়ি গ্যারেজে ঠিক করে পার্ক করে একটু পেছনে পড়ে গেছে।
পায়রাকে দাঁড়াতে বললেও সে কথা না শুনে অর্ধ ঘুমে হেঁটে হেঁটে লিফট বেয়ে চলে এসেছে। দরজা কোনো কারণে খেয়ালই ছিল, পায়রা খেয়াল না করেই ভেতরে ঢুকে যায়। কাজের মহিলাটি মাত্রই ঘর মুছে এসেছে। দরজার সামনে জায়গাটার কার্পেট মোছার আগেই উঠিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছে। পায়রার পা ভেজা টাইল স্পর্শ করতেই পিছলে পড়ে যেতে নেয়, কিন্তু তার আগেই কেউ ধরে ফেলে। পায়রা রুদ্ধশ্বাসে হাঁপায়, মাথাটা ঘুরে উঠেছে। তানজিমা ধরে ফেলেছে তাকে। পায়রা তানজিমার হাত ধরে সোফায় বসে। তানজিমা কাজের মহিলাটির উদ্দেশ্যে ক্ষিপ্ত হয়ে বললেন, কলি, তোকে বলেছিলাম না এভাবে ঘর মুছবি না, ফ্যানটাও অন করিসনি, শুকাবে কিভাবে, এখনই কত বড় দুর্ঘটনা ঘটতে যেত। কলি মেয়েটা ভয়ার্ত চেহারায় দাঁড়িয়ে থাকে। তানজিমা আরও দুই চারটা ভালো মন্দ শুনিয়ে যেতে থাকলেন। রূপসা আর রায়নাও ছুটে এসেছে, পানি পান করালো পায়রাকে। বমি করার দরুন চোখে মুখে অন্ধকার দেখেছে সে। নীলাংশ এসে পড়ল এর মাঝেই, আগে থেকেই চিন্তাই ছিল। পায়রাকে ঘিরে থাকতে দেখে এক পোকা দৌড়ে এসে পড়ল। পায়রার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ কী হয়েছে তোমার, শরীর খারাপ লাগছে? রূপসা পিছলে যাওয়ার কথাটা বলতেই খেপে উঠল নীলাংশ। এতদিন পায়রার এত বেখেয়ালিপনা মেনে নিলেও আজ ভীষণ রাগ হলো। সে পাশের কাঁচের গ্লাসটা উঠিয়ে আছাড় দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়ে উচ্চস্বরে বলল, খুব শান্তি পেলি তুই এবার, আমার বাচ্চাটাকেও মার, আমাকেও মেরে ফেল, আমারই সব দোষ। নীলাংশে চেঁচিয়ে পড়া শুনে ফুঁপিয়ে কেঁদে দেয় পায়রা। পাশ থেকে অসহায় মুখে তানজিমা বলেন, নীল বাবা ছোট মানুষ বুঝতে পারেনি। নীলাংশ রাগানিত অবস্থায় ঘরে ঢুকে যায়। সেখানেও হয়তো ঘণ্টাখানেক তাণ্ডব চালাবে সে। এতদিন তানজিমার সঙ্গে পায়রার মজবুত একটা সম্পর্ক করে উঠেছে। রূপসা তানজিমা দুজনে আদরে আদরে আগলে আছে। পায়রার প্রেগনেন্ট হওয়ার পর থেকে আশ্চর্যরকমভাবেই নীলাংশ তানজিমার সঙ্গে কোনোরূপ দুর্ব্যবহার করে না। হয়তো নিজের সন্তানের প্রতি ভালোবাসা উপলব্ধি করেই তা হয়েছে। সম্পর্কের তেতো স্বাদটা ধীরে ধীরে হয়তো ম্লান হবে। তানজিমার সহায়তায় ঘরে আসে পায়রা। তানজিমার দিকে করুণ দৃষ্টিতে তাকায়। তিনি আলতো হেসে বললেন, ভয় পাস না, আমার ছেলেটা যতই রাগী হোক কিছুক্ষণ পরেই শান্ত হয়ে যায়, ঘরে গেলেই দেখবে ঠিক হয়ে যাবে। অল্প খানিকটা ভরসা নিয়ে ঘরে আসে পায়রা। উঁকি দিয়ে দেখে নীলাংশ কি করছে। না, ঘরে নেই, বাদুমে গেছে, গোসল করছে মনে হয়। ঘরের কোনো জিনিস এলোমেলো নেই দেখে অবাকই হয়। সে তো ভেবেছিল ঘরের উপর দিয়ে সিডোর আয়লা যাবে আজকে। অদ্ভুত তো, দুই পা চালিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসল। মিনিট পাঁচেক পরেই ঠাস করে শব্দে দরজা খুলে বেরিয়ে আসে নীলাংশ। টাওয়াল দিয়ে ঘাড় মুছতে মুছতে বের হয়ে কোনো দিক না দেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। পায়রা গাল ফুলে তাকায়, এত রাগ! আনমনে বিড়বিড় করে পেটে হাত রাখে, প্রায়শই একা একা কথা বলেছে। দেখছিস বাবু, বাবা কত পচা, আমি কি জানতাম ওখানে ভেজা থাকবে? তারপরও দেখ কথায় কথায় বকে আমাকে, এত এত বকে আমাকে, আমার কি কান্না পায় না? জোরে জোরে চেঁচিয়ে কথা বলে, আবার পেটের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, তবে বেশি খারাপ না, হার্ট খুব সফট সফট কোকোনাট। পায়রার কর্মকাণ্ড দেখে নীলাংশ বুঝতে পারছে না সে হাসবে নাকি কাঁদবে। এমন করলে মানুষ কিভাবে রাগে? তবু নিজেকে রাগি বুঝিয়ে ল্যাপটপ নিয়ে বসে থাকলো। এহেন আচরণে পায়রা ভেঙচিয়ে দিল তাকে। মুখ কালো করে কিছুক্ষণ নিজের অফিসের ফাইলগুলো চেক করে নিল, উঠে আলমারিতে তুলে রাখতে গেল। এক ড্রয়ারে রেখে অন্য ড্রয়ারটা খুলতে নিয়েই হুট করে কিছু একটা মনে পড়ে গেল, দ্রুত হাতে খুলে নিল। বেরিয়ে এলো ভারী ডায়েরি। পায়রা ভুলেই গেছিল এক প্রকার, বিয়ের পরপর অনেক জায়গাতেই ঘুরতে গিয়েছে, এসবের মধ্যে ডায়েরির বিষয়টা মাথা থেকে বেরিয়ে গেছিল। ডায়েরিটা নিয়েই বসলো পায়রা, কৌতূহল সামলাতে না পেরে প্রথম পৃষ্ঠা খুলে নিল। বেরিয়ে এলো হলুদ রঙের একটি চিরকুট, গোটা গোটা অক্ষরে লেখা, মিস ইন্টেলিজেন্ট, এই ডায়েরিটার দায়িত্ব আজ থেকে তোমার, তোমার মনের সকল প্রশ্নের উত্তর পাবে। জীবন নব উপন্যাসে মূল পয়েন্টটা হয়তো তুমি আর কিছুক্ষণের মধ্যেই জেনে যাবে। ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলতেই পায়রা যা দেখলো তা বিশ্বাস করতে পারছিল না। এটা কিভাবে সম্ভব? পায়ের তলা থেকে মাটি সরে গেল সঙ্গে সঙ্গে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও
আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।